मेरा कोई नाम नहीं है, लेकिन मैं भाईजान नाम से जाना चाहता हूँ। বলিউড ভাইজান সালমান খানকে বেশ কয়েকবার খুনের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। দফায় দফায় হুমকি পেয়ে নিরাপত্তা জোরদার করেছেন নিজের, কিনেছেন বুলেট প্রুফ গাড়িও। এরই মাঝে নতুন করে আবারও পেয়েছেন খুনের হুমকি, দিন তারিখ সব জানিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী 10 এপ্রিল সোমবার রাত 9টার দিকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। এ সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, আগামী 30 এপ্রিল সালমান খানকে হত্যা করা হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে মুম্বাই পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ কন্ট্রোল রুমে যে কল করেছিল তার নাম রকি ভাই, কলটি যোধপুর থেকে এসেছে। সবশেষ 19 মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ইমেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই বেশ কয়েকবার সালমানকে খুনের হুমকি দিয়েছে, আর এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 1998 সালে যোধপুরে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং চলাকালীন একটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের উপরে। ভারতের বিষ্ণু সম্প্রদায় ওই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই, কারণ তিনিও বিষ্ণু সম্প্রদায়ের একজন। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।